আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমরা সকলেই জানি হোটেলের খাবারটা কিন্তু আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয়, কিন্তু তারপরও হোটেলের খাবারের প্রতি আমাদের সবারই কিন্তু একটা আকর্ষণ কাজ করে। তাই তো আমি আজকে আপনাদের বাংলাদেশি হোটেলগুলোর খুব জনপ্রিয় একটি আইটেম চিকেন স্যুপ করে দেখাবো। আর আমার বিশ্বাস, আপনারা যদি হুবহু আমাকে ফলো করে এই রেসিপিটা বাসায় ট্রাই করেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কিন্তু ঘরে বসেই পেয়ে যাবেন পারফেক্ট হোটেলের স্বাদ, কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই চিকেন স্যুপ তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি আধা কেজি পরিমাণ, সয়াবিন তেল নিয়েছি 1/3 কাপ, ঘি নিয়েছি 2 টেবিল চামচ, আর লাগবে আমার লিকুইড গরুর দুধ 1.5 কাপ পরিমাণ, পেঁয়াজ বাটা লাগবে 1/2 কাপ পরিমাণ, নারিকেল বাটা লাগবে 3 টেবিল চামচ, টক দই লাগবে 2 টেবিল চামচ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই 5 মিনিটে ইনস্ট্যান্ট টক দই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়াই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আদা বাটা লাগবে 1 চা চামচ, রসুন বাটা লাগবে 1/2 চা চামচ, জিরা গুঁড়ো লাগবে 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো লাগবে 1/2 চা চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়ো লাগবে 1/2 চা চামচ, লবণ লাগবে 7 মতো, সেই সাথে আর লাগবে আমার 1 ইঞ্চির 1 স্টিক দারচিনি, 3টা এলাচ, 2টা লবঙ্গ, 2টা তেজপাতা আর 7 থেকে 8টা আস্ত কাঁচামরিচ, আর লাগবে 1/4 চা চামচ কেওড়ার জল, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অথবা সাদা ভিনেগার। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে ঘরের তৈরি কিন্তু পারফেক্ট হোটেলের মতো চিকেন স্যুপ। তৈরি করার জন্য প্রথমে আমি চুলার মিডিয়াম হিটে দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব গোটা গরম মশলা। এরপর তেলের মধ্যে মশলাটাকে আমি ভেজে নেব, যেন তেলের মধ্যে মশলার ঘ্রাণটা পুরোপুরি চলে আসে। এরপর মশলাটা ভাজা হয়ে গেলে এই গরম তেলের মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা এবং নারিকেল বাটা, সেই সাথে টক দই। এখন আবারও আমি আস্ত মশলাগুলোর সাথে বাটা মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব বাকি বাটা মশলা, গুঁড়ো মশলা, সেই সাথে 7 মতো লবণ। এখন আবারও আমি সবগুলো মশলাই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মশলার মধ্যে অ্যাড করে দেব জাস্ট 2 টেবিল চামচ পরিমাণ পানি, দিয়ে খুব ভালোভাবে পানিটা মশলার সাথে মিশিয়ে নেব। এরপর প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার লো মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিটের জন্য। 1 মিনিট পর দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, কারণ মশলার ওপরে কিন্তু তেল উঠে এসেছে। এখন এই মশলার মধ্যে আমি অ্যাড করে দেব মুরগির মাংস, সেই সাথে আস্ত কাঁচামরিচ, দিয়ে আবারও আমি ঘড়ি ধরে 5 মিনিট মশলা আর মুরগির মাংসটা জাল করে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন 5 মিনিট কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু মাংসের মধ্যে দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন মশলা আর মাংসটা 5 মিনিট জাল করার পর দেখুন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে হলো মাংসটা কিন্তু মশলার মধ্যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই কষানো মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব লিকুইড গরুর দুধ, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার লো মিডিয়াম হিটে। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না, যেহেতু আমি এই স্যুপটার মধ্যে বাটা মশলার পরিমাণটা বেশি ব্যবহার করেছি। তাই অবশ্যই মনে রাখবেন চুলার লো মিডিয়াম হিটে মাংসটাকে জাল করে সেদ্ধ করে নিতে হবে, সেই সাথে মাংসের ঝোলটাও কিন্তু কোনোভাবেই শুকানো যাবে না, কারণ এটা যেহেতু চিকেন স্যুপ তাই অবশ্যই মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণ ঝোল কিন্তু রাখতে হবে। সেই সাথে মাঝে 2 থেকে 3 বার ঢাকনা তুলে মুরগির মাংসটা আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব, যেন মাংসটা পাতিলের তলায় বেজে না যায়। দেখুন চুলার লো মিডিয়াম হিটে 10 মিনিট জাল করার পর চিকেনটা কিন্তু এখন পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেন স্যুপটাকে নামানোর আগে স্যুপের মধ্যে দিয়ে দেব ঘি, লেবুর রস, সেই সাথে কেওড়ার জল, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট হোটেল স্টাইলের চিকেন স্যুপ। ফ্রেন্ডস, দেখুন স্যুপটা দেখতে কতটা ইয়ামি লাগছে। এখন শুধু গরম গরম পরোটা, নান অথবা রুটির সাথে স্যুপটা খাওয়ারই বাকি।
তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু সকালের নাস্তার জন্য এই স্যুপটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।